বিকেল তখন 3:30। পার্কোলার গোল্ডেন বুর্জই আঁখি নিজ বাড়ি থেকে বের হয়ে সংবর্ধনা স্থল শাহজাদপুরের শক্তিপুর নূরজাহান ভবনের দিকে রওনা হয়। তখন আঁখির পেছনে বাদ্যযন্ত্রের সুর আর মিছিলের মতো মানুষ। এমন একটা সময় ছিল এই মেয়ের জন্যই পাড়ার লোকের নানা গঞ্জনা শুনতে হয়েছে বাবা মার। অথচ আজ সেই একই মেয়ের জন্য সংবর্ধনা নিচ্ছেন মেয়ের সাথে নিজেরাও। বাসাতে সব সময় লোকজন আসছে, যারা মানে কটূক্তি করত তারাও এখন আমাদের পাশে। আমি চাই যে আমার মতো এরকম অনেক অনেক মানে মানুষ মা এরকম সম্মান ব্যক্তিগত সামনে যেন সে দাঁড়াতে পারে। নিজের সাথে বাবা মাকে একটা সম্মানের জায়গায় আনতে পেরে খুশি আঁখিও। এই উৎসাহের পাশাপাশি হয়তো বা আমি আরো এর পরিবর্তিত ভালো কিছু করতে পারবো, তো ভালো লাগছে। আর কোচ জানালেন গুণী এমন শিষ্য তৈরি করতে পেরে গর্বিত তিনি। আঁখিকে একটা উদাহরণ একটা অনুপ্রেরণা হিসেবে দেখছি, আঁখিকে অনেক অনুসরণ করবে। আয়োজকরা জানালেন আঁখিদের মতো সংগ্রামী নারীদের আরো উৎসাহিত করতেই এমন আয়োজন। সংবর্ধনা অনুষ্ঠানে আঁখি সহ তার বাবা মা ও কোচকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় আর আঁখির জন্য নগদ প্রায় 1.5 লাখ টাকা দেওয়া হয়। মাসুদ পারভেজ, 71, সিরাজগঞ্জ। ঐতিহাসিক মুহূর্ত।